সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তৃতীয় ত্রিবার্ষিক সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন এই উপলক্ষে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শহর বর্ধমানে। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 700 জন সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে প্রায় 100 জন দুস্থ মানুষের হাতে নানা সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ববৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজ আমরা অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অ্যাসোসিয়েশনের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন সর্বভারতীয় সম্মেলন বর্তমানে অনুষ্ঠিত করছি। এখানে সারা ভারতবর্ষ থেকে 175 জন ডেলিগেট এসেছেন। এছাড়াও আমাদের সদস্যরা, শুধু আমাদের রিটায়ারি সদস্যই নন, আমাদের যারা সার্ভিং এমপ্লয়িজ আছেন অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের অফিসার এবং পেনশনাররা, তারাও এখানে উপস্থিত আছে। আজ আমরা আমাদের মেন যে দাবি দাওয়া আছে তাতে হচ্ছে, বহুদিন যাবৎ আমাদের পেনশন আপডেশন হচ্ছে না। 1995 সালে পেনশন রেগুলেশন হয়েছে, তারপর থেকে রেগুলেশনের মধ্যে আছে পেনশন আপডেশন প্রত্যেকবার হওয়া উচিত, যখনই কর্মরত কর্মী এবং অফিসারদের বেতন চুক্তি হয় তার সাথে সাথে আমাদেরও পেনশনেরও রিভিশন হওয়ার কথা, কিন্তু সেটি হচ্ছে না। সংযুক্তিকরণ হলো তো সেদিক থেকে এটি একটি ঐতিহাসিক ইভেন্ট বলেই আমরা মনে করি। এই ইভেন্টে উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যেমন আছেন, তেমনি আমাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন AIPNBO-এর সর্বভারতীয় নেতৃত্ব উপস্থিত আছেন, AIB পার্কের সর্বভারতীয় নেতৃত্ব এবং AIBOC-র সর্বভারতীয় নেতৃত্ব এবং বিভিন্ন অফিসার কর্মচারী সব জায়গা থেকে উপস্থিত রয়েছেন এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সদস্যরা, সে বাঁকুড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত সব জায়গা থেকে এসে উপস্থিত হয়েছেন। মোটামুটি 600 থেকে 700 আজকে আমাদের এখানে প্রেজেন্ট আছেন এবং তার সাথে সাথে আমরা মনে করি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতাও আছে, তার ফলে আমরা 100 জন গরিব মানুষের হাতে ভালো কোয়ালিটির মশারি তুলে দিচ্ছি, তাদের কাছে একটা টিফিন প্যাকেটও তুলে দিচ্ছি, কিছু কনভিনিয়েন্সও তাদের হাতে তুলে দিচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।